একুশের বিধানসভা ভোটের দিন কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রে পৃথক পৃথক দুটি ঘটনায় পাঁচজনের মৃত্যু ঘটে। রবিবার দিন হাটায় তাদের প্রতি শ্রদ্ধা জানাল তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের আজকের দিনে বিধানসভা ভোটের দিন শীতলকুচির পাঠানটুলিতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় আনন্দ বর্মন নামে এক যুবক, এবং ওই দিন জোরপাটকির আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বুথে গুলিতে নিহত হন চারজন তৃণমূল কর্মী। এদিন দিনহাটার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হলো। এদিন দিনহাটা শহর সংলগ্ন কৃষি মেলায় এলাকা তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে শহীদ বেদিতে মাল্যদান এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা, জেলা পরিষদের কর্মধ্যক্ষ নূর আলম হোসেন, দিনহাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি সেলের সভাপতি পুলক চন্দ্র বর্মন, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোস্তফা খন্দকার প্রমুখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র মানুষের প্রতিনিধি, নির্বাচনের ভোট, এই ভোটে যদি মানুষের প্রাণ চলে যায় তাহলে তা অত্যন্ত দুঃখজনক। ভোটের দিন যে কেন্দ্রীয় বাহিনী মানুষকে সুরক্ষা দিতে এসেছিল সেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারটি তাজা প্রাণ ঝরে গেল, তাই তো 10ই এপ্রিল একটি কলঙ্কজনক দিন। প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের দিন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের পাঠানটুলিতে আনন্দ বর্মন নামে এক যুবকের মৃত্যু ঘটে দুষ্কৃতীদের গুলিতে। ওই দিন আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল কর্মীদের গণ্ডগোলের ফলে মনিরুজ্জামান মিয়া, হামিদুল মিয়া, হামিউল হক, নূর আলম মিয়া নামে চারজন তৃণমূল কর্মী নিহত হন। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ওই চারজন তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এদিন দিনহাটার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিনটি পালন করা হয়। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও ২০০০ টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য।